প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে, তবে বাড়ির আশেপাশের কোনো হাসপাতালে গিয়ে দেখে এসো। মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে। সামান্য অভাবে যদি তুমি দিশেহারা হয়ে পড়ো, তবে রাতের আধারের রাস্তার দুই পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখে এসো, যাদের পেটে নেই ভাত, মাথার উপরে নেই ছাদ। যদি তুমি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে বেড়াও অন্যদের কাছ থেকে, তবে অ্যাসিডের ঝলসে যাওয়া মানুষগুলোর দিকে তাকাও, যারা নিজেদের সেই ঝলসানো চেহারাও নিয়ে সমাজে ঘুরে বেড়াচ্ছে অবলীলায়। মেয়ে না হয়ে ছেলে হলে ভালো হতো, কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো যদি মনে হয়, তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গের প্রচলিত ভাষা হিজড়া মানুষের দিকে তাকাও, যারা নিজেদের পরিবারের থেকে বিতাড়িত হয়েও জীবন চালিয়ে যাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে। যদি নারী বলতে টাকার লোভী হয়, ছলনাময়ী ধোঁকাবাজ মনে হয়, তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদি পুরুষ বলতে দেহলোভী মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া মমতা স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে। আবেগ মায়া কল্পনার এই চক্রটা বিশাল শক্তভাবে আমাদের মানসিকতাকে আক্রমণ করে, যেখানে বাস্তবতার কাছে হেরে যেতে হয়। আমি দেখেছি অনেক অসম্পূর্ণ গল্পের শেষ পরিণতি। পরিবার মানে না, সমান সমান নয়, এমন অজুহাতও অনেক গল্পে। স্বপ্ন অসমাপ্ত রয়ে যায়, দিন রাত কথা বলা, প্রতিনিয়ত বলতে থাকা, দুজন আলাদা হবে না, আজীবন পাশে থাকবো, সেই সম্পর্কটাও ভাঙতে দেখেছি। বছরের পর বছর সম্পর্ক চালিয়ে যাবার পরও দেখেছি দুপাশে দুজনের বসবাস। সম্পর্ক বিচ্ছেদের পর কিছুদিন খাওয়া দাওয়া ছেড়ে নিজের প্রতি অযত্ন অবহেলা করার পরও আবার দাঁড়াতে দেখেছি। দেখেছি পৃথকভাবে অচেনা অজানা মানুষটার সাথে সংসার করতে, সন্তান নিতে, সুখে থাকতে, একসাথে যুগ পার হবার পরও ডিভোর্স হতে দেখেছি। কিছুদিন হয়তো মানসিক সমস্যায় ভুগতে হয়েছে, তবে পুনরায় নতুন করে নতুন কারো সাথে ঘর বাঁধতে দেখেছি। তোমাকে ছাড়া বাঁচবো না বারবার বলা মানুষটাও বেঁচে থাকে, ভালোভাবেই বেঁচে থাকে। মাঝপথে কেবল অন্যের বিশ্বাস আর অনুভূতিটাকে নিয়ে একটু খেলে। স্বামী মারা যাওয়ার পরও সংসার করতে দেখেছি, স্ত্রী মারা যাওয়ার পরও আবার বিয়ে করতে, সন্তান জন্ম দিতে দেখেছি। জীবনটা একটা সংগ্রাম, আর এই সংগ্রাম টিকে থাকার জন্য সবাই যুদ্ধ করে। আবেগের মোহ কেটে যাবার পর মনে হয় জীবনে যে ভুল করেছি তার জন্য নিজেই দায়ী, অথচ আফসোস, এই আবেগের ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েও যখন আমরা একজনের পিছনে ছুটে নিজেকে সস্তা করে তুলি,
ঠিক তেমনই আমাদের পিছনেও কেউ ছুটে এসে নিজেকে বিলিয়ে দিতে চায়, অথচ আমরা তাকে পাত্তা দেই না। কখনো কখনো আমাদের সম্পর্কের ভিতর এমন এক ফ্যাকাশে দুর্বলতা জন্ম হয়, নিজেকে নিজে বলতে থাকি, ইস কেন এই সম্পর্কে জড়ালাম, হয়তো আজ আরও ভালো কাউকে পাওয়া যেত। কিংবা সামনে হাজির হওয়া কারো চেহারা আর পার্সোনালিটি দেখে মনে মনে আফসোস করা, ইস যদি অমুকের সাথে রিলেশনটা না হয়, সামনের পার্সোনালিটি মানুষের সাথে হতো। আবেগে মোড়ানো মন আর কাল্পনিক গল্পে বিভোর স্বপ্নটা বাস্তবতার কাছে বড্ড বেমানান। যে গল্পের সূচনা হয় সমাপ্তি থাকে না, সে গল্প অস্তিত্বহীন। অন্ধকারের হয়তো নিজের শারীরিক সম্পর্ক করা যায়, কিন্তু আয়না দিয়ে মুখ দেখা যায় না। নরম কোমল বালিশে আবেগে মন গড়া মন মাতানো গল্পে হয়তো ডুবে থাকা যায়, কিন্তু গল্পটার মতো সব কিছু বাস্তবায়িত করা সত্যি দুষ্কর কঠিন। সময় শিখায় জীবনের নীতি, জীবনের বাস্তবতা সম্পর্কে এইটুকুই জানতে হবে। আমরা বেদনায় একা আর সুখে আছে পুরো পৃথিবী। কে নিজের মতো করে জীবনযাপন করতে পেরেছে? নিজের ইচ্ছায় জীবনযাপন করাটা এই পৃথিবীতে খুব কঠিন। আমাদের মন চায় অন্য কিছু, কিন্তু ঘটে যায় তার বিপরীত কিছু। ইচ্ছে না হলেও মানতে হবে, মানিয়ে নিতে হবে। হাসতে হলে প্রথমে ব্যথাকে সহ্য করা জানতে হয়। ব্যথাকে সহ্য করা যারা শিখেছে, হাসির মূল্য তারাই সঠিকভাবে দিতে পেরেছে। এই জীবন নিখুঁত নয়, কেউ কাঁদে সুখের আকুতিতে, কেউ কাঁদে দুঃখের আশ্রয়ে, কেউ বিশ্বাসের জন্য কেঁদেছে, আবার কেউ বিশ্বাস করে কাঁদছে। এই জীবন এক অদ্ভুত চক্র। যতক্ষণে তুমি জানবে জীবন কি, ততক্ষণে অর্ধেক জীবন শেষ। জীবনকে যতটুক সহজ করে নেওয়া যায়, যতগুলো দিন স্বাধীনভাবে জীবন কাটানো যায়, নয়তো বাকি দিনগুলো ক্যালেন্ডারের তারিখ হয়ে থাকা মাত্র। জীবনকে সহজ করো, কাউকে ক্ষমা করে দাও, নয়তো কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। কথাগুলো শুনে কাজে লাগানোর চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কথাগুলো মনোযোগ সহকারে।